ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিবিএসই বোর্ডে দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করেছেন, সেই সঙ্গে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এখন প্রশ্ন, পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাসময়ে হবে কি না? পরীক্ষা হলে তা কি অনলাইনে হবে নাকি অফলাইনে হবে? এ সম্পর্কে মুখ খুললেন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি পরিষ্কারভাবে জানালেন, করোনা পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য সরকার, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সময়মতো সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার। এদিন সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা বাতিল হওয়া প্রসঙ্গে সংবাদ মাধ্যমে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে রাজ্যে রাজনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল নিয়ে। দেশজুড়ে বাড়ছে করোনা পরিস্থিতি, সে সময়ে পরীক্ষা হলে গিয়ে যাতে করোনা সংক্রমণ না হয় তার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী থেকে শিবসেনা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছিল। পরীক্ষা নিয়ে সাবধানী পদক্ষেপ নিতে অনুরোধ করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও। এদের মধ্যে কারো দাবি ছিল পরীক্ষা বাতিলের, আবার কারো দাবি ছিল পরীক্ষা পিছনের। স্বভাবতই গতকাল 14 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিবিএসই বোর্ডে দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করেন, একই সঙ্গে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত রাখা হয়। এদিকে শিক্ষামন্ত্রী জানান, রাজ্য সরকার আগে থেকেই চিন্তাভাবনা করেছে, আগে থেকে স্যানিটাইজেশন ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার সব নিয়মকানুন নিয়ে সরকারের বিভিন্ন স্তরে আলোচনা করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগেই সিদ্ধান্ত হয়েছিল জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়া হবে। রাজ্য সরকার আগেই ব্যবস্থা নেওয়ার ফলে পরীক্ষাগুলি জুন মাসের মাঝামাঝি সময়ে চলে গিয়েছে। এদিন তিনি বলেছেন, পরিস্থিতির বদল না হলে সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেছেন, স্বাস্থ্যবিধি তো আগে, পাশাপাশি তিনি বলেছেন ছাত্রছাত্রীদের বছর যাতে নষ্ট না হয় সেটাও দেখতে হবে। এর মাঝামাঝি একটি ব্যবস্থা সমাধান সূত্র বের করেই এগোনো হবে। এরপরেও যদি পরীক্ষা না নেওয়া যায় তাহলে মধ্যশিক্ষা পর্ষদ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি। সংবাদ থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনও পর্যন্ত স্থির হয়েছে, নির্দিষ্ট সময়ে হবে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী সেই পরীক্ষা বাতিল হবে নাকি স্থগিত হবে সে ব্যাপারে মুখ খোলেননি শিক্ষামন্ত্রী। একই সঙ্গে পরীক্ষা অফলাইনে হবে নাকি অনলাইনে হবে সে ব্যাপারেও তিনি কোনো ইঙ্গিত দেননি। তবে করোনা মহামারী যে হারে ভয়ানক রূপ ধারণ করেছে তাতে মনে হচ্ছে পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা অত্যধিক প্রবল। সংবাদটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করো, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।